একটি সংবাদ যার শিরোনাম বারো দেশে বাংলাদেশের পোশাক প্রত্যাহার। আসলেই কি বাংলাদেশি পোশাক প্রত্যাহার করা হয়েছে? নিট পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিকিএমইএ-র দাবি, এটি একটি ভুলভাবে উপস্থাপন করা সংবাদ। একটা ব্র্যান্ডের বারো দেশে এই মালটা ছিল, সেই বারো দেশ থেকে মালটা প্রত্যাহার করে নেওয়া হয়েছে কোয়ালিটি ইস্যুতে। সুতরাং এটা কোনোভাবে এটা দেশের উপর যেতে পারে। এবার দেখা যাক সংবাদটির গোড়াপত্তন কোথায়। মার্কিন বহুজাতিক কোম্পানি ওয়ালমার্টের শোরুম থেকে পোশাক বিক্রি বন্ধ করে দিয়েছে কানাডা সরকার। কিন্তু কেন? উত্তর মিলল কানাডা ভিত্তিক একটি সংবাদ মাধ্যম গ্লোবাল নিউজে। তাদের প্রতিবেদনে দেখা যাচ্ছে ওয়ালমার্টের জর্জ ব্র্যান্ডের চারটি নির্দিষ্ট স্টাইলের বেবি স্লিপার্স ব্যবহার না করার অনুরোধ করেছে কানাডা সরকার, যেগুলো শোরুম থেকে বিক্রি হয়েছে গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের জুন পর্যন্ত, যার পরিমাণ 2,16,595 পিস। বলা হয়েছে কয়েকবার ধোয়ায় নষ্ট হয়ে যাচ্ছে জিপার আর কমে যাচ্ছে গলার মাপ, যা শিশুদের ফেলতে পারে স্বাস্থ্য ঝুঁকিতে। তবে রপ্তানিকারক দেশের কোনো দায় আছে কিনা তা উল্লেখ করা না হলেও বলা হয়েছে এগুলো তৈরি করেছে বাংলাদেশি প্রতিষ্ঠান ইউনিক ডিজাইনার্স লিমিটেড। বিজিএমইএ বলছে ক্রেতা প্রতিষ্ঠানের দেয়া শর্ত পূরণ করেই ওই পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, তাই কোনো দায় নেই তাদের। নিউজটা আসলে কমপ্লিটলি মিস ইনফরমেশন। বাংলাদেশ থেকে পোশাক কেনা বন্ধ বা পোশাক বিক্রি করা বন্ধ এই ধরনের কোনো নিউজ না। বাংলাদেশ সম্পর্কে নেগেটিভ একটা ইনফরমেশন হয়ে গেছে, এটা আসলে আমরা এটা কাম্য ছিল না। খাত বিশ্লেষকরা বলছেন স্পর্শকাতর বিষয়ে এমন সংবাদ প্রকাশে আরও যাচাই বাছাই করা দরকার। আমাদের এক্সপোর্ট প্রসিডিওরটা কি এখানে? আমরা যারা গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং করি এবং আমরা কিন্তু মানে আমরা চাইলাম একটা কাজ করলাম, ব্যাপারটা এরকম নয়। একদম সুতা থেকে মানে ইয়ার্ন থেকে একদম ফিনিশ গুডস এক্সপোর্ট পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রত্যেকটা কাস্টমারের ইন্ডিভিজুয়াল কিছু টেস্ট প্যারামিটার আছে এবং আমাদের কিন্তু প্রত্যেকটা স্টেজেই টেস্ট প্যারামিটারগুলো অ্যাচিভ করতে হয় এবং তাদের কিন্তু বায়ার কর্তৃক নমিনেটেড ল্যাবও থাকে। আমি চাইলেই যে কোনো ল্যাবে এটা টেস্ট করাতে পারি না, বায়ারের যে নমিনেটেড ল্যাব আছে সেখানে টেস্ট করাতে হয়, ইয়ান টেস্ট করতে হয়, ইয়ান টেস্টের রিপোর্ট দেওয়া হয়, দেন তারা ওই ইয়ান ইউজ করার পারমিশন দেয়। এরপরে গিয়ে আমাকে সেটা দিয়ে স্যাম্পল ফেব্রিক বানাতে হয়, স্যাম্পল ফেব্রিক বানানোর পরে সেটা কিন্তু আবার বায়ারকে সাবমিট করতে হয়, বায়ার সেটা অ্যাপ্রুভাল দেয়, অ্যাপ্রুভালের পরে গিয়ে আমাকে কিন্তু তখন গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংয়ে যেতে হয় এবং তখনও গিয়ে কি প্রথমে স্যাম্পল গার্মেন্টসের স্যাম্পল বানাতে হয়, সেই স্যাম্পলটা কিন্তু আবার বায়ারকে দিতে হয়। সেটা বায়ার তার মেজারমেন্ট, তার কোয়ালিটি, প্রত্যেকটা প্যারামিটার বায়ার ওখানে কিন্তু চেক করে। চেক করে যখন বায়ার বলে যে হ্যাঁ স্যাম্পল ইজ অ্যাপ্রুভ, তখন ওখানে একটা পিপি মিটিং বলে একটা শব্দ আছে আমাদের, প্রি প্রোডাকশন মিটিং। এই মিটিংয়ে বাহিনী প্রতিনিধি থাকে, ফ্যাক্টরি প্রতিনিধি থাকে। তাদের সবার প্রেজেন্সে স্যাম্পলগুলোকে নিয়ে বায়ারের যে টেক প্যাক থাকে, টেক প্যাক অনুযায়ী সেগুলো সব ঠিক আছে কি না, দেন তখন ওখানে পারমিশন দেওয়া হয় বাল্ক প্রোডাকশনের জন্য। আমরা যখন বাল্ক প্রোডাকশন শুরু করি তখন কিন্তু আবার এখানে নিয়মিত বায়ারের কিন্তু রিপ্রেজেন্টেটিভ, কোয়ালিটি রিপ্রেজেন্টেটিভ থাকেন, তারা আমাদের এখানে কিন্তু ইনলাইন ইন্সপেকশন করছেন ডিউরিং প্রোডাকশন। ফাইনালি যখন টোটাল প্রোডাকশন কমপ্লিট হচ্ছে তখন কিন্তু বায়ার তাদের প্রতিনিধি, তাদের কোয়ালিটি প্রতিনিধি, কখনো কখনো বায়ারের নিজস্ব প্রতিনিধি থাকে, কখনো কখনো তারা থার্ড পার্টি নমিনেশন করে দেয়, সেটাও তাদেরই নমিনেটেড, তারা এসে এটা ইন্সপেকশন করে। এবং অনেক কাস্টমার আছে যারা 100% গার্মেন্টস পিস টু পিস তারা ইন্সপেকশন করে, তারপরে তারা ইন্সপেকশন পাস রিপোর্ট দেওয়ার পরেই কিন্তু আমরা একটা গুডস এক্সপোর্ট করতে পারি। হেলথ হাইজেনিকের কথা বলা হচ্ছে, বাটন বাচ্চারা মুখের ভিতর নিয়ে ছিঁড়ে ফেলতে পারে কথা বলা হচ্ছে, হুডি জ্যাকেট মাথায় ঢুকতে পারবে কিনা বলা হচ্ছে। দেখুন এই প্রত্যেকটা বিষয় কিন্তু বিফোর এক্সপোর্ট আমরা 100% ইনশিওর করি, তারপর আমরা এক্সপোর্ট করি। অসৎ উদ্দেশ্যও তো থাকতে পারে এটা, কারণ ইন্ডাস্ট্রির জন্য তো এটা নিঃসন্দেহে এটা আমাদের জন্য একটা খুবই দুঃখজনক। এটা ওই পোশাক পরে কোনো শিশুর কোনো ধরনের ক্ষতি হয়েছে কিনা ওয়ালমার্টের কাছে এমন কোনো তথ্য আসেনি বলেও জানানো হয়েছে গ্লোবাল নিউজের সংবাদে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।